Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. বাবার কাছে আমার একটা কথা জানার আছে। ওয়ালাইকুম সালাম কোয়েলই। চরণ ত্যাগ কয় প্রকার বাবা? ক্লিয়ার করেন। দুর্বল চরণটা কি আসল চরণ? চরণের তো প্রকার আছে, প্রেমের যেমন প্রকার আছে, এটা তো সচরাচর সমাজে আছেই। আসলে মূলত গুরু ভক্তের ক্ষেত্রে চরণ চারটা, গুরুচরণ, রাঙাচরণ, অভয়চরণ, যুগলচরণ, এই চারটা চরণ। এখন এই চারটা চরণের ভিতরে কোন চরণটা সর্বশ্রেষ্ঠ? এই চারটা চরণের ভিতরে সর্বশ্রেষ্ঠ চরণ হলো যুগল চরণ। তাহলে যুগল চরণ শ্রেষ্ঠ হলো কেন? যে আল্লাহ এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি করলেন তখন তার একা একা ভালো লাগে না। এই পৃথিবী, আমি এই সমস্ত কিছু সৃষ্টি করলাম, আমি যে এত শক্তিধর, আমাকে কে বলবে আমি মহাশক্তিশালী, আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান, কে বলবে আমাকে? কেউ তো নাই। তখন আল্লাহ হাজার হাজার বৎসর যখন ধ্যানে ছিলেন তখন ধ্যানের দেশ থেকে তার দেখে নূর আলাদা হইল। আর এই নূরটার নাম কি? সিফাতি নূর। আর আল্লাহ নিজে জাতি নূর, আর তার থেকে যে প্রবাহিত হলো সেটা হলো সিফাতি নূর। আর জাতি নূরটাই হলো আল্লাহ নূর, আর সিফাতি নূরটাই হলো মুহাম্মদী নূর। তখন আল্লাহ নারী না পুরুষ, এটা কি কেউ বলতে পারবেন? এটা অনেকেই বলতে পারবেন না। তাহলে এই পৃথিবীতে এই নারী শক্তি কার থেকে সৃষ্টি হয়েছে? আল্লাহর থেকে সৃষ্টি হয়েছে। আর নারী শক্তিটাই হলো মুহাম্মদী শক্তি, মুহাম্মদী নূরের শক্তি। আর এই মুহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি করলেন আল্লাহ। এই মুহাম্মদী নূরে সারা জাহানকে কী বলা হয়? প্রকৃতি বলা হয়। আকাশ, জমিন, পাতাল, গাছপালা, সাগর, সমস্ত কিছু মিলে একটা প্রকৃতি বলা হয়। আচ্ছা, এই প্রকৃতি কিন্তু সুন্দর, নারীও তো সুন্দর, তাহলে প্রকৃতি নারী, আর এই প্রকৃতি সৃষ্টি করা হয়েছে মুহাম্মদী নূরে। আচ্ছা, এখন এই সৃষ্টিতে আসিয়া কেউ সংসারের তাড়নায় পড়ে কাঁদে, কেউ একটা জিনিস চাইছে পায় নাই কাঁদল, কেউ একটা জিনিস হারাইয়া সে কাঁদল, মানে হাহাকার এই জীবন, কেউ সুখী না পৃথিবীতে। তাহলে আল্লাহ কিন্তু মহাসুখী। আর আল্লাহ বলছে কি? যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা আমাকে স্পর্শ করে না, আমি এর চেয়ে অনেক ঊর্ধ্বে। যেমন আমি একটা কথা বলি, মানুষে কিন্তু অভাবে পড়লে বা বিপদে পড়লে আল্লাহরেও কিন্তু বকে। আমাদের দেশের মহিলারা কি বলে? মরার আল্লাহ আমারে দেখলো না, কয় না? আল্লাহ কি মরে? তো এই যে একটা বিষয়, তখন ফেরেশতারা আল্লাহকে বলে যে আল্লাহ, ইমুক দেশ থেকে, ইমুক গ্রাম থেকে মহিলারা আপনাকে এই কথা বলছে। তখন আল্লাহ কয়, দেখো তারা যাই কিছু বলে, তাদের এইসব কথা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। কথার খেয়াল করেন, তাদের এইসব কথা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, যদি পৌঁছাই তো এদের অ্যাকশন নিতাম। আচ্ছা, তাহলে আল্লাহ আপনাকে যদি কেউ বকাবকি করে তাহলে আপনি অ্যাকশন নেন না কেন? তখন এটার যুক্তিটা আমি বলি, এখান দিয়া রাস্তাটা ভাঙা ছিল, এক রিক্সা
এক রিকশাওয়ালা ওই বাঙ্গার মধ্যে যখন চাক্কা মারছে, চাক্কা উল্টা বেয়া হয়ে গেছে। তখন কইতেছে এই শেখ হাসিনার জ্বালা এই দেশে ডাক্তার আপনার রাস্তা ঠিক করে না। মানে শেখ হাসিনারে বিভিন্ন কিছুগুলো গালাগালি করলো। তখন এমন কিছু লোক শেখ হাসিনার কাছে বিচার দিল যে ইমুক দেশের রিক্সাওয়ালায় আপনার এইগুলা খারাপ কথা কয়ে বকাবকি করছে, বাধ্য বাধ্য হেই এগিনি কষকে আমরা যা বুক। যদি শোনে যে আমাদের এমপি সাবের হোসেন একটা গালি দিছে, সাথে সাথে তাকে বহিষ্কার করে দিবে। আর রিক্সাওয়ালায় কইছে এতে যা, এতে আপনি মরা মারবো কই, ঠিক না? তাহলে আমার কথা হইল যে আল্লাহ কিন্তু সবার কথা ধরে না, ঠিক আছে? আল্লাহ কইছে যে আমার কোনো বন্ধু যার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে, সে কিন্তু আমার দুঃখ বেদনা সব জানে, সে যদি আমাকে একটা খারাপ বলে আমি তার রিয়াকশন নিব। আর অবুধ যারা বোঝে না এগো কি আল্লাহর বিষয়টা ঠিক এরকমই। শীত কই মেয়েছে না, আমার তো গেরানো কই মেয়েছে। আচ্ছা, এটা কি কথার পৃষ্ঠে কথাটি বলতেছিলাম? আচ্ছা, এক কথা থেকে আরেক কথা চলে গেছি যে উভয়চরণ যে বিষয়গুলা, যাই হোক আর তিন চরণের কথা বললাম না, শর্টকাট যেহেতু আমাদের সময় কম, এটাও দিবা তো দাও। এখান দিও না, থাক। আচ্ছা, যে আমি যে আলোচনাটা বুঝাইতে চাইলাম যে যুগলচরণ কি বিষয়টা, আল্লাহ থেকে যখন মুহাম্মদী নূর সৃষ্টি হলো আর মুহাম্মদী নূর থেকে যখন সারা জাহান সৃষ্টি করলো, তখন কিন্তু এই সমস্ত প্রকৃতি সৃষ্টি হয়েছে আল্লাহ থেকে, আলাদা না হইলেও কিন্তু ওটা হইতো না, হইতো? তা আল্লাহর থেকে যে আলাদা হইয়া পৃথিবীতে আমরা আসছি, তাহলে আল্লাহর সাথে মিশবো না? যেদিন আমরা মিশবো সেদিন যুগলচরণ হয়ে গেলাম, আর এই সর্বশ্রেষ্ঠ চরণই যুগলচরণ। আর ওই খুচরা চরণের কথা বললাম না যেহেতু সময় কম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, রূপ আর স্বরূপ, স্বরূপ শব্দের অর্থ নিজ রূপ, যে আমি একটা রূপে আছি, তাহলে আমার ভিতরে আরেকটা রূপ আছে, সেই রূপটা সাধনার দ্বারা তাকে দেখে নিতে হয়। আমি একটা রূপে আছি, এই রূপের গড়ে ডুব দিয়ে দেখো স্বরূপ ছাড়া নাই সাধন, এই রূপ তোমার সেই রূপ বটে ঘটে ঘটে নিরঞ্জন। আচ্ছা, যে আমি একটা রূপে আছি, মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, যদি আমরা কেউ গুরুর দেওয়া সাধনার দেশে যাই, তাহলে অবশ্যই আল্লাহ কাউকে ঠকায় না, আমরা তাকে দেখতে পাই, ঠিক আছে? যে আমার একটা রূপ আর আমার ভিতরে ভরা আছে আমার স্বরূপ, আর এই স্বরূপ যারা দেখছে তারা চুপ হয়ে গেছে পৃথিবীতে, ঠিক আছে? আমি কি অল্পতে বুঝাইতে পারলাম? আলহামদুলিল্লাহ।